নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগতম। আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর WBCS 2022কে টার্গেট করে আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ চালু করেছি, আজ তার মার্চ মাসের পার্ট থ্রি। আর আমরা পার্ট থ্রি বা ফাইনাল ডেট যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে আমরা ভিজন আইএস, ইনসাইট আইএস, এখান থেকে অ্যাডভান্স লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করবি। তো আমরা আজ অ্যাডভান্স লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবো। এর আগে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের বাকি দুটো পার্ট যদি আপনারা দেখে না থাকেন, তাহলে এক্ষুনি গিয়ে ভিডিওগুলো দেখে নিন আর তারপরে এই ভিডিওটা দেখুন। চলুন শুরু করা যাক। তো আজকে কিন্তু অ্যাডভান্স লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স, এটা শুধুমাত্র WBCS প্রিলিমিনারি নয়, WBCS মেন্স, UPSC প্রিলিমসের জন্যও কিন্তু কাজ করবে। চলুন শুরু করা যাক। প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা হচ্ছে কুম্ভ মেলা সম্পর্কে। তো রিসেন্টলি কুম্ভ মেলা স্টার্ট হয়েছিল হরিদ্বারে, উত্তরাখণ্ডে। তো এই সম্পর্কিত নিউজ আমাদের পড়তে হবে কুম্ভ মেলা সম্পর্কে। কুম্ভ মেলা দেখুন 12 বছর অন্তর অন্তর কিন্তু হয়। কুম্ভমেলা 12 বছর অন্তর অন্তর হয়। এবং এই কুম্ভমেলা কাকে বলে, এখানে বলছে দেখুন, ইট ইজ এ মাস কনগ্রিগেশন অফ পিলগ্রিমস হু গ্যাদার টু এ বাথ ইন এ স্যাক্রেড রিভার, অর্থাৎ পবিত্র নদীতে স্নান করার উদ্দেশ্যে পিলগ্রিমস বা মানে বলতে পারেন যারা তীর্থযাত্রী, তাদের একটা সম্মেলন হয়, এটাকে বলতে পারেন কুম্ভমেলা। তো এর লোকেশান কোথায়, 12 বছর অন্তর অন্তর হয়। তো এর লোকেশান হচ্ছে প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িন এবং নাসিক। দেখুন আমি ম্যাপের মাধ্যমে দিয়ে দিয়েছি। তো এই যে প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ, প্রয়াগরাজ এখানে দেখতে পাচ্ছেন ম্যাপে নাম নেই। কেন নেই, তার কারণ প্রয়াগরাজের বর্তমান নাম কিন্তু এলাহাবাদ। অ্যাকচুয়ালি এলাহাবাদ প্রয়াগরাজ দুটোই কিন্তু একই। তো এই যে প্রয়াগরাজ উত্তরপ্রদেশের, এটা কনফ্লুয়েন্স অফ গঙ্গা, যমুনা এবং মিথিক্যাল যে রিভার রয়েছে সরস্বতী, তো এই সরস্বতী, যমুনা এবং গঙ্গা এর সম্মিলিত স্থানে কিন্তু এই যে প্রয়াগরাজ বা এলাহাবাদ গঠিত। নেক্সট, হরিদ্বারের কথা আমরা যখন বলবো, হরিদ্বার উত্তরাখণ্ডে রয়েছে গঙ্গা রিভারের নিচে, গঙ্গা রিভারের ধারে দেখতে পাচ্ছেন এখানে। উজ্জয়িন কোথায় রয়েছে, মধ্যপ্রদেশে শিপ্রা রিভারে ধারে। আর নাসিক রয়েছে দেখতে পাচ্ছেন নিচের দিকে মহারাষ্ট্রে, নাসিক মহারাষ্ট্রে গোদাবরী রিভারের নিচে। তো নদীগুলোর নাম মনে রাখতে হবে, প্রয়াগরাজ কনফ্লুয়েন্স অফ গঙ্গা, যমুনা এবং সরস্বতী, হরিদ্বার গঙ্গা রিভার, উজ্জয়িনী শিপ্রা রিভার আর নাসিক গোদাবরী রিভার, এগুলো মনে রাখতে হবে। তো এই চারটি প্লেসে, যে কোনো একটা প্লেসে কিন্তু 3 বছর অন্তর অন্তর, সরি ভুল বললাম, একটা প্লেসে 12 বছর অন্তর অন্তর হয় আর এই কুম্ভমেলা হয় তাহলে 3 বছর অন্তর অন্তর। তো অর্ধ কুম্ভমেলা, পূর্ণ কুম্ভমেলা এগুলো কিন্তু ভাগ রয়েছে। তো অর্ধ কুম্ভমেলা আবার 6 বছর অন্তর অন্তর হয়, পূর্ণ কুম্ভমেলা এটা আবার 12 বছর অন্তর অন্তর হয়। পূর্ণ কুম্ভমেলা এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। তো মনে রাখবেন, এই যে কুম্ভমেলা এটা কিন্তু একটা ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি ঘোষণা করা হয়েছে ইউনেস্কোর দ্বারা, ইউনেস্কো রিপ্রেজেন্টেশনের দ্বারা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই রিলেটেড একটা ইম্পর্ট্যান্ট মানে ইনফরমেশান এখানে দেওয়া ছিল, ভিজন আইএসের যে স্লাইড কালচারের সাইট, এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান দেওয়া ছিল। এই যে নবরোজ, নবরোজ এটা কী, এটা কিন্তু অলরেডি বহু এক্সামে, SSC-র এক্সামে, রেলওয়ের এক্সামে বহুবার কোশ্চেন এসছে। মনে রাখবেন, নবরোজ হলো পার্সিদের একটা উৎসব, নবরোজ পার্সিদের উৎসব। আরেকটা উৎসব রয়েছে শিগমোৎসব, শিগমোৎসব কী, এটা একটা প্যাডি হারভেস্ট ফেস্টিভ্যাল যেটা গোয়াতে সেলিব্রেট হয়। তো শিগমো এই যে কমিউনিটি বা এই যে উপজাতি, এদের মধ্যে কিন্তু এটা দেখা যায়। এটা আমরা একটু পরে আলোচনা করব, আমরা যখন আজকে ট্রাইবস ইন নিউজ কিছু ছিল সেগুলো নিয়ে যখন আলোচনা করব তখন আমরা দেখব। তো মনে রাখবেন, শিগমোৎসব এটা কিন্তু একটা প্যাডি ফেস্টিভ্যাল গোয়ার। নেক্সট, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, এটাকে অনেক সময় আপনারা PMMVY বলেই জানবেন। দেখুন এর অবজেক্টিভ কী, তো কিছু পার্শিয়াল কম্পেনসেশন দেওয়ার চেষ্টা করা হয়। যখন একজন মহিলা প্রেগনেন্ট অবস্থায় থাকেন, তাকে বিভিন্ন ইনস্টলমেন্টে 5,000 করে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়। আর এটা কিন্তু মান্থলি ইনস্টলমেন্টের মাধ্যমে, মান্থলি বলতে প্রতি মাসে মাসে দেওয়া হবে না। দেখুন এখানে দেওয়া রয়েছে 1,000 টাকা দেওয়া হবে প্রথমে রেজিস্ট্রেশনের সময়, নেক্সট 6 মাস পরে গিয়ে 2,000 টাকা দেওয়া হবে, আর তারও 6 মাস পরে বা তারও একটা নির্দিষ্ট সময় পরে যখন বাচ্চার নাম রেজিস্টার করা হবে খাতায়, যখন বাচ্চার নাম রেজিস্টার করা হবে তখন কিন্তু বাকি টাকাটা সে পাবে। তো এটা মনে রাখবেন, ওয়ান টাইম পার বেনিফিশিয়ারি, একজনের জন্য কিন্তু একবারই এই সুযোগটা। আর এর অবজেক্টিভ কি, এর উদ্দেশ্য হচ্ছে প্রথম লিভিং চাইল্ড জন্মানোর সময় একজন মা যখন তার কোনো রকম কাজকর্ম করতে পারেন না বা কাজ করলেও সেটা যখন সীমিত আকারে চলে আসে, সেই সময় তাদের যাতে কোনো রকম প্রবলেম না হয় প্রেগনেন্ট মহিলাদের জন্য, সেই কাজের ছাড় কিন্তু দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মাধ্যমে, PMMVY। তো ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, ইম্পর্ট্যান্ট পরীক্ষায় যে কোনো সময় চলে আসতে পারে, WBCS মেইন্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট স্পেশালি এটা। নেক্সট দেখব আরও ইম্পর্ট্যান্ট, সুপ্রিম কোর্ট রিসেন্টলি ভার্ডিক্ট দিয়েছে। সুপ্রিম কোর্ট রিসেন্টলি বলেছে যে স্টেট ইলেকশন কমিশনারের ক্ষেত্রে, SEC অর্থাৎ স্টেট ইলেকশন কমিশনার, এখানে SEZ বলে গুলিয়ে ফেলবেন না, এটা SEC, স্টেট ইলেকশন কমিশন। তো এবার থেকে স্টেট ইলেকশন কমিশনের যে চেয়ারপারসন,
তাকে কোনো বিউরোক্র্যাট নিযুক্ত করা যাবে না, তাকে একজন সাধারণ মানুষ হতে হবে। কেন বলছি এটা, সুপ্রিম কোর্ট কেন বলছে আমি বলছি না, সুপ্রিম কোর্ট কেন এটা বলেছে, তার কারণ দেখুন, যে কোনো বিউরোক্র্যাট বা আইএএস অফিসার, আমি সহজ করে বোঝানোর জন্য আমি বলছি, এক্সাম্পল দিচ্ছি, ধরুন একজন আইএএস অফিসার হলো, আইএএস অফিসারকে বিভিন্ন ক্যাডারে বিভিন্ন রকম রাজ্যে কিন্তু পোস্টিং দেওয়া হয়। ধরুন কোনো আইএএস অফিসারকে পশ্চিমবঙ্গে পোস্টিং দেওয়া হয়েছে, এবার পশ্চিমবঙ্গের যে রাজনীতির সাথে সেই আইএএস অফিসার যখন সবসময় ওঠানামা করছে, ওঠা বসা করছে, তখন রুলিং পার্টি বা অপোজিশন পার্টির সাথে তার যোগাযোগ থাকতে পারে, ভালো সদ্ব্যবহার থাকতে পারে, সে হয়তো চাইছে আমি এই পার্টির জন্য কিছু কাজ করব, তার বদলে আমি হয়তো কিছু এক্সট্রা সুবিধা পাবো। এই রকম করে কিন্তু অনেক পার্টির সাথে, রুলিং পার্টি হতে পারে, অপোজিশনের সাথে ভালো সুযোগ সুবিধা পেতে পারে বা তাদের সাথে ভালো রিলেশন রাখতে পারে। এই কন্ডিশনে দাঁড়িয়ে যখন সেই বিউরোক্র্যাট বা সেই আইএএস অফিসার যখন স্টেট ইলেকশন কমিশন হবে, কমিশনার হবে, সেটা হয়তো এখন হয়তো পশ্চিমবঙ্গে, পরেও গিয়ে হয়তো উত্তরপ্রদেশের গিয়ে হলো, কিন্তু উত্তরপ্রদেশের হয়তো তার কিছুদিন বছর ছিল কাজ, উত্তরপ্রদেশের নেতামন্ত্রীদের সাথেও তার বেশ ভালো মেলামেশা রয়েছে, তখন সে তো সেই যাদের সাথে মেলামেশা রয়েছে তাদের সপক্ষে গিয়ে কথা বলবে, তাদের সপক্ষে যুক্তি দেবে, তাদের হয়ে কাজ করবে। তো এই প্রবলেম যাতে না হয় সেই জন্য কিন্তু সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে যে স্টেট ইলেকশন কমিশনার এর পর থেকে কোনো বিউরোক্র্যাট হতে পারবেন না, বা কোনো আইএএস অফিসার, বিউরোক্র্যাটকে সংক্ষিপ্ত করে বা সহজ ভাষায় বলতে গেলে আইএএস অফিসার কিন্তু হতে পারবেন না। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষা আসতে পারে। আর সুপ্রিম কোর্ট, সরি, এসইসি চিফ ইলেকশনের কমিশন, স্টেট ইলেকশন কমিশনের পক্ষ থেকে চিফ ইলেকশন কমিশনার, এটা কিন্তু অ্যাপয়েন্ট করা হয় গভর্নরের দ্বারা। আর অ্যাবাউট এসইসি আপনারা যদি জানতে চান স্টেট ইলেকশন কমিশনার সম্পর্কে বা স্টেট ইলেকশন কমিশন সম্পর্কে, আর্টিকেল 243 ভালো করে একটু পড়ে নেবেন, আমাদের এম লক্ষ্মীকান্তের বই বা যে কোনো বই থেকে পড়ে নেবেন, আপনারা কিন্তু মোটামুটি প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। তো অ্যাকচুয়ালি কিন্তু এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা, সুপ্রিম কোর্টের এই যে ভার্ডিক্ট, এটা ইম্পর্ট্যান্ট, এটা ইউপিএসসির পক্ষ থেকে ইম্পর্ট্যান্ট, কিন্তু কিন্তু আপনাদের জন্য কোনটা ইম্পর্ট্যান্ট, নেক্সট যে WBCS মেন্স আসবে, স্টেট ইলেকশন কমিশনার কমিশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, তার কারণ এটা নিউজে রয়েছে। নেক্সট, ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স, ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স তথ্য দেখুন, এটা পাবলিশ করা হয় ইউএস বেসড একটা থিঙ্ক ট্যাঙ্ক, ইউএসের একটা থিঙ্ক ট্যাঙ্ক, এটা হচ্ছে দ্য হেরিটেজ ফাউন্ডেশন। এবার আপনাদের মধ্যে কোশ্চেন আসতে পারে থিঙ্ক ট্যাঙ্ক ব্যাপারটা কি, আপনারা হয়তো অনেক সময় শুনেছেন নীতি আয়োগকে ভারতবর্ষের থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। দেখুন, যারা পলিসি তৈরি করে, সে পলিসি ইমপ্লিমেন্ট করুক আর না করুক, পলিসি যারা তৈরি করছে, যে কোনো একটা গভর্নমেন্ট, যে কোনো একটা দেশের পলিসি, তাদেরকে কিন্তু সাধারণত আমরা সহজ ভাষায় বলি থিঙ্ক ট্যাঙ্ক। এবারে আমরা যদি জটিল ভাষায় যাই অনেক কথা বলতে হবে, কিন্তু এই যে নীতি আয়োগকে আমরা থিঙ্ক ট্যাঙ্ক বলে থাকি, তো নীতি আয়োগ কিন্তু আমাদের পলিসি তৈরি করে। তো ইউএস এর থিঙ্ক ট্যাঙ্ক, ইউএস বেসড, দ্য হেরিটেজ ফাউন্ডেশন, এটা কিন্তু এই ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স পাবলিশ করে। তো মনে রাখবেন, ইন্ডিয়ার র্যাঙ্ক 26 হয়েছে 40 কান্ট্রির মধ্যে। এটা যদি আপনি অ্যাটেম্প করেন, সম্পূর্ণ ভুল অ্যাটেম্প করবেন, কারণ এটা একটু ভালো করে পড়ে দেখুন, ইন্ডিয়ার র্যাঙ্ক 26 হয়েছে 40 কান্ট্রির মধ্যে, এশিয়া প্যাসিফিক রিজিয়নের মধ্যে, অর্থাৎ এশিয়া এবং এই যে প্যাসিফিক ওশান, এই যে রিজিয়নের মধ্যে 40 কান্ট্রির মধ্যে 26তম, এবং অল ওভার যখন গ্লোবালি আমরা আলোচনা করব, 184 কান্ট্রির মধ্যে ভারতের র্যাঙ্ক হয়েছে 121তম। আর এখানে সিঙ্গাপুর কিন্তু টপ করেছে, এক নম্বরে সিঙ্গাপুর, ভারতের র্যাঙ্ক 121, খুবই খারাপ র্যাঙ্ক। ইকোনমির দিক থেকে কিন্তু ভারত খুবই দুর্বল একটা কান্ট্রি, যতই গ্রোয়িং বলা হোক না কেন, অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাদের যে আয়তন, জনসংখ্যার আয়তন, ভারতের যে ল্যান্ড এরিয়া, তাছাড়া জনসংখ্যা, সেই তুলনায় দেখতে গেলে আমাদের ইকোনমি কিন্তু আরও বেশি হওয়া উচিত ছিল, কিন্তু ভারতের ইকোনমি কিন্তু অনেক কম সেই তুলনায়। নেক্সট দেখব, নেক্সট ডাস্টলিক 2, অলরেডি আমরা আলোচনা করেছি ডাস্টলিক 2, এটা ইন্ডিয়া এবং উজবেকিস্তানের মিলিটারি এক্সারসাইজ ডাস্টলিক 2, এবং বজ্রপ্রহার, বজ্রপ্রহার কিন্তু ইন্ডিয়া এবং ইউএসএ স্পেশাল ফোর্সের মধ্যে কিন্তু এই যে বজ্রপ্রহার এক্সারসাইজ হয়েছে। নেক্সট আর্থ আওয়ার 2021 আর্থ আওয়ার, এটা সেলিব্রেট করা হলো কবে, এটা সেলিব্রেট করা হলো March 27, 2021, আন্ডার দ্য থিম কী ছিল, ক্লাইমেট চেঞ্জ টু সেভ আর্থ, ক্লাইমেট চেঞ্জ টু সেভ আর্থ, এটা ছিল থিম। এবার সেলিব্রেট করা হয়েছে 27 মার্চ 2021, অর্গানাইজ কার দ্বারা করা হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের দ্বারা। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের হেডকোয়ার্টার কোথায়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স। আর ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের হেডকোয়ার্টার কিন্তু প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমি চাইছি আপনারাও একটু নিজেরা কাজ করুন, আমি এত কারেন্ট অ্যাফেয়ার্স জোগাড় করে আনছি, অ্যাচিভার্স বিভিন্ন ওয়েবসাইট ঘেটে, ভিজন আইএস, ইনসাইট আইএস ঘেটে, এতক্ষণ লাগে আপনারা জানেন না যে এগুলো টাইপ করে খুঁজে খুঁজে বেস্ট টু বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স টাইপ করতে কতটা টাইম লেগে যায়। তো আপনাদের একটু কাজ থাকুক যে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের হেডকোয়ার্টার কোথায়। নেক্সট দেখবো, নেক্সট
মিয়াওয়াকি টেকনিক্স ফর আরবান ফরেস্ট ম্যানেজমেন্ট। তো শহরাঞ্চলের বা আরবান ফরেস্ট ম্যানেজ করার জন্য মিয়াওয়াকি টেকনিক কিন্তু ইউজ করা হচ্ছে রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল এবং মহারাষ্ট্রের দ্বারা। সেই জন্য কিন্তু WBCS প্রিলিমস এটা আসার চান্স খুবই কম, কিন্তু WBCS মেইনসের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো ওয়েস্ট বেঙ্গল এবং মহারাষ্ট্র রিসেন্টলি মিয়াওয়াকি টেকনিক ইউজ করছে আরবান ফরেস্ট ম্যানেজমেন্টের জন্য, তারা অ্যাফরেস্টেশন মেথড ইউজ করছে। তো মনে রাখবেন, এটা এই যে মিয়াওয়াকি টেকনিক, এটা জাপানিস বোটানিস্ট আকিরা মিয়াওয়াকির নাম অনুসারে থেকে কিন্তু এসছে। নেক্সট আমরা দেখবো IUCN স্ট্যাটাস। তার কারণ রিসেন্টলি ফরেস্ট এলিফ্যান্ট ভালনারেবেল, আচ্ছা একটু ভুল হয়ে গেল ওখানে, ভালনারেবেল এন্ডেঞ্জার কী করে ফেলেছি, এখানে টাইপিংটা একটু ভুল হয়ে গেছে। তো ফরেস্ট এলিফ্যান্ট রিসেন্ট এর আগে কিন্তু ভালনারেবেল ক্যাটাগরির মধ্যে ছিল, তো এটা কিন্তু এখন ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ডের মধ্যে চলে এসছে। আর এটা এখানে যেখানে ভালনারেবেল লেখা আছে এখানে হবে সাভানা বা বুশ এলিফ্যান্ট, ফরেস্ট এলিফ্যান্ট ক্রিটিক্যাল এন্ডেঞ্জার্ড আপনি একটু টাইপ করে ঠিক করে নেবেন। এই যে ভালনারেবেলটা কিন্তু কী হবে, ভালনারেবেলটা হয়ে যাবে সাভানা বা বুশ এলিফ্যান্ট। এটার নতুন স্ট্যাটাস IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন নেচার, এর যে স্ট্যাটাস এন্ডেঞ্জার্ড হয়েছে। এশিয়ান এলিফ্যান্টের যে বর্তমান স্ট্যাটাস সেটা হচ্ছে কিন্তু এন্ডেঞ্জার্ড। আবার রিপিট করছি, ফরেস্ট এলিফ্যান্টের এর আগে স্ট্যাটাস ছিল ভালনারেবেল, বর্তমানে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। এর আগে সাভানা এলিফ্যান্টের স্ট্যাটাস ছিল ভালনারেবেল, সেটা এন্ডেঞ্জার্ড হয়েছে। আর পরেরটা এশিয়ান এলিফ্যান্ট, তার যে স্ট্যাটাস সেটা হচ্ছে এন্ডেঞ্জার্ড হয়েছে। নেক্সট, মিনিস্ট্রি অফ পাওয়ার লঞ্চেস গ্রাম উন্নত জ্যোতি বাই অ্যাফোর্ডেবল এলইডি ফর অল। তো এই যে এটাকে সংক্ষিপ্ত করে আমরা যখন লিখবো সেটাকে আমরা বলবো উজ্জ্বলা, PM উজ্জ্বলা যোজনা বলতে পারেন। মিনিস্ট্রি অফ পাওয়ার কিন্তু লঞ্চ করে এই যে উজ্জ্বলা যোজনা, পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসবে এই যে উজ্জ্বলা যোজনা এটা কে লঞ্চ করে, প্রাইম মিনিস্টার বা মিনিস্ট্রি অফ পাওয়ার, PMO প্রাইম মিনিস্টার অফিস, এই টাইপের কোশ্চেন অপশান দেবে। কারেক্ট আনসার তখন হবে মিনিস্ট্রি অফ পাওয়ার এটা কিন্তু লঞ্চ করে উজ্জ্বলা যোজনা। আর এই উজ্জ্বলা যোজনার আন্ডারে 7 ওয়াট এবং 12 ওয়াটের এলইডি বাল্ব 3 বছরের ওয়ারেন্টি সহ কিন্তু প্রোভাইড করা হবে রুরাল কনজিউমারদের, যারা গ্রামাঞ্চলের যে কনজিউমার তাদেরকে 7 ওয়াট এবং 12 ওয়াটের এলইডি বাল্ব 3 বছরের ওয়ারেন্টি সহ প্রোভাইড করা হবে। নেক্সট বলছে, ইন্ডিয়ার প্রথম ইন্টারস্টেট টাইগার ট্রান্সলোকেশন প্রজেক্ট ফেল হয়েছে, তবুও ইম্পর্টেন্ট। তার কারণ দেখুন, রিসেন্টলি বলতে 2018 সালে মধ্যপ্রদেশের কানহা এবং বান্ধবগড় যে ন্যাশনাল পার্ক রয়েছে, আপনারা নাম শুনেছেন কানহা এবং বান্ধবগড় ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশের, এখান থেকে কিছু লেপার্ড বলতে পারেন এবং তার সাথে মহাবীর, একজনের নাম মহাবীর, মেল একটা টাইগার, বিগ ক্যাট, অ্যাকচুয়ালি এগুলো ক্যাট বলতে টাইগারের কথাই বলা হচ্ছে। তো এই যে টাইগার যার নাম মহাবীর এবং আরেকজন ফিমেল ক্যাট সুন্দরী, এদেরকে কিন্তু এই কানহা এবং বান্ধবগড় থেকে সাতকোশিয়াতে নিয়ে যাওয়া হয়েছিল, সাতকোশিয়া ওড়িশাতে এই মানে বাঘের সংখ্যা কমে যাচ্ছে, সেই বাঘের সংখ্যাটা বাড়ানোর জন্য কানহা এবং বান্ধবগড় থেকে সাতকোশিয়াতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এটা কিন্তু ফেল করে গেছে, এরকম তারা কিন্তু মারা গেছে। তো মেলটা মারা গেছে, মেল টাইগার যার নাম ছিল মহাবীর সে মারা গেছে, তো সেহেতু এটা ফেল হয়ে গেছে আর কাজ করেনি। আর এখানকার যে লোকেশান, এই যে ওড়িশার যে লোকেশান এবং এখানকার আবহাওয়া সেটার সাথে কিন্তু ম্যাচ করতে পারেনি, সুইটেবল ছিল না তার পক্ষে। নেক্সট, ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট 2021, 2021-এর ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় ডিরেক্টলি হয়তো কোশ্চেন আসবে না যে কতটা ফুড ওয়েস্ট করা হয়েছে, পরীক্ষায় কোশ্চেন আসবে যে ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্টে এখানে জিজ্ঞাসা করা হতে পারে এটা কার দ্বারা পাবলিশ করা হতো। কারেক্ট আনসার UNEP, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, হেডকোয়ার্টার রয়েছে নাইরোবি কেনিয়াতে। আর মনে রাখবেন, কেজি ক্যাপিটা পার ইয়ারে 50 কেজি করে কিন্তু নষ্ট করে একজন ব্যক্তি, ভারতবর্ষের একজন ব্যক্তি প্রতি বছর 50 কেজি করে কিন্তু খাবার নষ্ট করে, তো এটা একটা হিউজ অ্যামাউন্ট। নেক্সট, এল সালভাডর বিকম দ্য ফার্স্ট কান্ট্রি ইন সেন্ট্রাল আমেরিকা বিকম ম্যালেরিয়া ফ্রি। তো সেন্ট্রাল আমেরিকা প্রথম কান্ট্রি হচ্ছে এল সালভাডর, যেটা রিসেন্টলি ম্যালেরিয়া ফ্রিতে কিন্তু পরিণত হচ্ছে। আর রিসেন্টলি কিন্তু WHO ঘোষণা করেছে এই যে চায়না এখন ম্যালেরিয়া ফ্রি হয়ে গেছে। নেক্সট, আর্কেটিকা এম কি? আর্কেটিকা এম হচ্ছে রাশিয়ার প্রথম মনিটরিং স্যাটেলাইট, যেটা মনিটর করবে ক্লাইমেট এবং এনভায়রনমেন্টের যে চেঞ্জ, আর্কিটেকচারে হচ্ছে সেটা মনিটর করবে এবার থেকে আর্কিটেকা এম। এটা হচ্ছে রাশিয়ার প্রথম মনিটরিং স্যাটেলাইট, ইম্পর্টেন্ট। নেক্সট, গান্ধী পিস প্রাইজ রয়েছে, গান্ধী পিস প্রাইজ 2020, এটা সম্ভবত WBCS অপারেটর এসেছিলো। তো গান্ধী পিস প্রাইজ 2020 এটা শেখ মুজিবুর রহমানকে দেওয়া হয়েছে বাংলাদেশের। এবং মনে রাখবেন, এই যে 2019 সালে, এটা 2020 সালে, 2019 সালে পেয়েছিল ওমানের সুলতান
তাবুস বিদ শাহিদ আল সেইড পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট 2019-এর নিউজ। 2020-টা মনে রাখলে হবে, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, এখানে কিন্তু 1 কোটি টাকা দেওয়া হয় এবং বিভিন্ন রকম সার্টিফিকেট দেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট মেডেল দেওয়া হয়, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, ট্রাইবস ইন নিউজ, বর্তমানে কোন কোন ট্রাইব নিউজে রয়েছে, শিখ, একটু আগে বললাম শিখ মহোৎসব, শিখ মহোৎসব এটা কিন্তু একটা প্যাডি হারভেস্ট ফেস্টিভ্যাল, তো মনে রাখবেন এটা ট্রাইবাল কমিউনিটি অফ গোয়ার পক্ষ থেকে কিন্তু পালন করা হয়, এটা গোয়ার ফেস্টিভ্যাল। শিখমো ট্রাইবস কমিউনিটি, এটাও কিন্তু গোয়াতে পাওয়া যায়। জো কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমারে পাওয়া যায়, অ্যাকচুয়ালি এটা আমাদের নর্থ ইস্টের স্টেটগুলোতে পাওয়া যায়, জো কমিউনিটি বাংলাদেশেও পাওয়া যায়। আর রয়েছে মতুয়া কমিউনিটি, আপনার নাম শুনেছে এই ভোটের আগে খুব, তো মতুয়া কমিউনিটি নিয়ে খুব মাতামাতি হচ্ছিলো। তো যাই হোক, এটা ওরা ক্যান্ডি, গোপালগঞ্জের ওরা ক্যান্ডি, স্পেশালি পশ্চিমবঙ্গে কিন্তু সাধারণত দেখা যায়, বাংলাদেশে কিন্তু এটা দেখা যায়, তো ইন্ডিয়াতে স্পেশালি দেখা যায়, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ ওরা ক্যান্ডি গোপালগঞ্জের। তো মোটামুটি এগুলো কিন্তু এই যে ট্রাইবগুলো পরীক্ষা নিউজে ছিল। আর জিওগ্রাফির জিএস পেপার ওয়ানে হিস্ট্রি এবং জিওগ্রাফিতে ট্রাইবস থেকে কিন্তু 10-15 কোশ্চেন করা হয়েছিল 2018 সালে। তো এরকম যখন তখন কিন্তু যা খুশি করে দিতে পারে কোশ্চেন, তো তার জন্য কিন্তু তৈরি থাকা দরকার আপনাদের, এবং এই যে ট্রাইব সম্পর্কে আপনাদের ধারণা রাখা দরকার। আর প্লেসেস ইন নিউজ আমি করাই না, কারণ প্লেসেস ইন নিউজ অলরেডি এর মধ্যে চলে আসে, যেমন ধরুন ভীমবেটকা কেবে, কতদিন গতকাল আমি আলোচনা করছিলাম ভীমবেটকা কেবে পাওয়া গেছে, ডিকিনসোনিয়া প্রথম জীবাশ্ম, সবচেয়ে পুরোনোতম জীবাশ্ম, তো এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের প্লেসেস ইন নিউজের মধ্যে চলে আসে। প্লেসেস ইন ওয়ার্ল্ডের পর থেকে আমি আলোচনা করব, এত পুরনো যেহেতু আমি, এত পুরনো এখন মার্চ পর্যন্ত, এক মাসের, এক বছর অবশ্যই পড়তে হয় প্রিলিমস প্লাস মেন্সের জন্য, কিন্তু প্রিলিমস প্লাস মেন্সের জন্য ওয়ার্ল্ড নিউজের বা প্লেসেস ইন ওয়ার্ল্ড এটা কিন্তু আমাদের লাস্ট 6 মাস পড়লেই চলবে। এগুলো অত আমাদের লাস্ট 1 বছর পড়তে হবে না, যেগুলো আমি দিচ্ছি লাস্ট 1 বছর পড়া, সেগুলো অবশ্যই কিন্তু আপনারা কভার করবেন। যত দেখবেন আমরা প্রিলিমসের কাছাকাছি যাবো, তত দেখবেন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ঘনত্ব সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।